একদিকে সংলাপের কথা বলছে, অন্যদিকে এই মেরুদণ্ডহীন পুতুল নির্বাচন কমিশন আরেকটি নিশিরাতের কালো নির্বাচন করতে চাচ্ছে। আমরা বাংলাদেশে আর কোন চৌদ্দ বাঙালির মার্কা নির্বাচন হতে দিব না। কোন নির্বাচন দেখতে চাই। গতকাল দেখেছেন অনেক রাজনৈতিক দলের কেনা বেচা হয়ে যাচ্ছে, আমাদেরকেও কেনার নানা চেষ্টা করছে, কিন্তু কোন অধিকার পরিষদের মাথা কেনা যাবে না। হামলা মামলা নির্যাতন নিবিড়ন করে গণ অধিকার পরিষদকে ভয় দেখিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনে নেওয়া যাবে না। জাতীয় পার্টি এতদিন তারা খেলা খেলছিল, জনগণকে বিভ্রান্তির মধ্যে রেখেছিল। রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে সংগ্রামী সাথী বন্ধুগণ। আপনারা দেখেছেন প্রথম আলোতে আজকে একটি খবর প্রকাশিত হয়েছে, দেখেছেন আড়াই মাসে বিএনপির 26টি মামলায় 362 জন নেতা কর্মীকে জেল জরিমানা করা হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। নির্বাচনের আগে যারা প্রার্থী রয়েছে, যারা মনে করেন ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে, সেই সকল যোগ্য প্রার্থীদেরকে কারাগারে দেওয়া হচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল জামিন হওয়ার কথা ছিল, কিন্তু সরকারের কারণে তাকে জামিন দেয়নি। আমরা কোন অধিকার পরিষদ কোন আপোষের রাজনীতি করে না। আজকে দেখলাম কয়েকটি পত্রিকায় লেখা হয়েছে আমাদের কেউ নাকি সরকার নির্বাচনে নিবে, আমাদের মাথাও নাকি কিনতে চায়। সোজা কথা, এই পল্টনের সমাবেশ থেকে ঘোষণা দিচ্ছে গণ অধিকার পরিষদ প্রয়োজন চলে যাবে, তবু সরকারের কাছে বিক্রি হবে না। আমরা শুরু থেকেই বলে আসছি দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, সুতরাং সকল দলকে রাজপথে নেমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের যে দাবি, সেই দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় হয় আমাদের সকলকে রাজপথে থাকতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা কি মনে করেন শেখ হাসিনা একতরফা নির্বাচন করে পার পেয়ে যাবে? সেই 18 সালের বাংলাদেশ, 14 সালের বাংলাদেশ না, 20 সালে দলীয় সরকারের অধীনে নির্বাচন বাংলাদেশে প্রতিহত করা হবে। শেখ হাসিনাকে বলতে চাই, যদি বাংলাদেশে শান্তি চান তাহলে অনতিবিলম্বে পদত্যাগ করুন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের যে দাবি সেই দাবি আপনাকে মানতে হবে। আজকে যারা এই সংগ্রামে এসেছেন আপনাদের সকলকে রাজপথে থাকার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের মানুষকে বলতে চাই, লড়াই শুরু হয়ে গেছে, এই লড়াই আপনাদের নামতে হবে, তাহলে শেখ হাসিনার পতন হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বোনেরা, এই মুহূর্তে